হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগার ডট কমে কাস্টম ডোমেইন অ্যাড করবেন। তো প্রথমে আপনার ব্লগারে চলে আসবেন, তারপর এখান থেকে সেটিংয়ে যাবেন। কাস্টম ডোমেইন অ্যাড করতে অনেকের সমস্যা হয়, তাই দেখাচ্ছি ভিডিওটিতে সরাসরি। তো এটি হচ্ছে আমার একটা ডোমেইন, নতুন সাইট আমার ফ্রেন্ডের অবশ্য। তো এখানে আমি তার এখানে কাস্টম ডোমেইনটা অ্যাড করে দিয়ে দিব সরাসরি, দেখায় আপনাদের দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ডোমেইন চলে আসছি। তো আমার, আপনারা জানেন আমি আলফা ডট নেট ডট বিডি থেকে ডোমেইন কিনি, তো এখান থেকেও আমি কিনেছি। এটা আমার ফ্রেন্ডের জন্য কিনেছি অবশ্য। তো তার ডোমেইনটা এখানে আমি অ্যাড করব। তো এটা সরাসরি অ্যাড করেই দেখাই আপনাদের। আশা করি আপনার কাস্টম ডোমেইন অ্যাড করা নিয়ে যত ধরনের সমস্যা আছে, সমস্যায় ভুগছেন, আমার যত ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তাদের এই সমস্যাগুলো দূর করে দিতে পারবো। তো এখানে দেখুন, প্রথমেই আমি কিন্তু ডোমেইনটা অ্যাড করেছিলাম www. ছাড়া। তারপর এখানে দেখুন আমাকে লিখে দিয়েছে এখানে www. সহ দেওয়ার জন্য। তো তাই আমি এখানে আগে www. দিয়ে তারপর এটা অ্যাড করব, সেভ করব, ঠিক আছে। তো এর আগে আমি অবশ্য আলফানেট থেকে ডোমেইনটা কিনে নিয়েছি এবং সব কিছু পেমেন্ট দিয়ে, টাকা দিয়ে, 895 টাকা দিয়ে কিনে তারপর কিন্তু সব কাজ করেছি। এখন অ্যাড করার সময়, তাই এখানে আপনাদের অ্যাড করে দেখাচ্ছি সরাসরি। তো দেখুন এখানে লিখে দিয়েছে বিস্তারিত, আমাকে দুইটা সিনেম তৈরি করতে বলছে আমার ডোমেইন প্যানেলে। তো এখানে দেখুন, একটা প্রথম সিনেমটি হচ্ছে www. এটা হচ্ছে নেম, তারপর ডেস্টিনেশন মানে সেটা হচ্ছে আরেকটা, দেখুন এখানে দেওয়া আছে। তো আমি কিভাবে এটা এখান থেকে কপি করে নেই, কপি করে তারপর কিভাবে অ্যাড করি সেটা আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাবেন। তো এইভাবেই আপনারা করবেন, তাহলে কিন্তু আপনার ডোমেইনটা সরাসরি এখানে অ্যাড হয়ে যাবে, ঝামেলা পোহাতে হবে না। তো দেখুন আমি www. এখান থেকে সিলেক্ট করেছি, এরপর এটা কপি করেছি। কপি করে আমি চলে যাব আমার ডোমেইন প্যানেলে। তো আমি চলে আসলাম ডোমেইন প্যানেলে, এখানে অ্যাক্টিভ নাও লেখা দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভে ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটা পেজ পাবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন ম্যানেজ। তো ম্যানেজে একটা তীর চিহ্ন দেখতে পাবেন, এই আইকন তীর চিহ্নে তো ক্লিক করবেন। তারপর এখানে DNS ম্যানেজমেন্টে পাবেন, তো DNS ম্যানেজমেন্টে ক্লিক করবেন। DNS ম্যানেজমেন্টে ক্লিক করার পর এরকম একটা বক্স আপনি পাবেন। তো এখানে দেখুন DNS ম্যানেজমেন্ট সম্পর্কে লিখে দিয়েছে, হোস্ট নেম, রেকর্ড টাইপ এবং অ্যাড্রেস, এই তিনটা হচ্ছে আপনার মেন পয়েন্ট। তো এখানে এই তিনটা পয়েন্ট আপনাকে নোট করতে হবে। আমরা এর আগে www. যেটা কপি করেছি এটা হোস্ট নেমে পেস্ট করব। তো নেম হিসেবে আমরা www. কপি করেছিলাম আমাদের ব্লগার প্যানেল থেকে। তো তারপর আমরা রেকর্ড টাইপে সিনেম যেটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব রেকর্ড টাইপে। তো আমরা অ্যাড্রেসটা, আবারও অ্যাড্রেসটা কপি করে আনবো আমাদের ব্লগ প্যানেল থেকে। তো এখানে দেখুন নেমটা আমরা কপি করেছিলাম www, তারপর এখানে পরের যেটা সেটি হচ্ছে google.com, এতটুকু দেখতেই পাচ্ছেন। তো এটা আমি মার্ক করে তারপর কপি করতেছি। তো আপনারও এটা প্রথম সিনেম যেটা এটা কপি করবেন, কপি করার পর অ্যাড্রেসে পেস্ট করে দিবেন। অ্যাড্রেসে পেস্ট করার পর আমাদের প্রথম DNS যেটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব এটা হচ্ছে সেভ করে দিব, ঠিক আছে। সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমাদের কিন্তু প্রথম যে DNSটা এটা হয়ে গেছে। এরপর দ্বিতীয় DNSটা আমরা একইভাবে তৈরি করব, কীভাবে করি সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো একটু ওয়েট করুন, দেখুন হয়ে গেছে, প্রথম DNSটা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড, দ্বিতীয় যে DNSটা আমাদের ব্লগে বলে দেওয়া হয়েছে দ্বিতীয়টা অ্যাড করব। তো দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে দেখুন নেম হিসেবে আমাদেরকে দিয়েছে এতটুকু, তো আমরা এতটুকু কপি করলাম। তো এতটুকু কপি করার পর আমি চলে যাব আবার আমার ডোমেইন DNS প্যানেলে, তো ম্যানেজমেন্ট প্যানেলে। তো এখানে এসে আবারও আরেকটা বক্স দেখতে পাবেন নিচে। তো নিচেরটাতে যেটা কপি করেছেন নেম থেকে, তো এটা নেম হোস্ট নেমে পেস্ট করে দেবেন। তারপর রেকর্ড টাইপ আবারও একইভাবে সিনেম দিয়ে দিবেন। সিনেম দেওয়ার পর অ্যাড্রেসে আবারও অ্যাড্রেসটা আপনারা ব্লক প্যানেল থেকে আনবেন। তো দেখুন এখানে আরেকটা অ্যাড্রেস দেওয়া আছে আমাদের জন্য, ডেস্টিনেশন। তো এখানে যেটা আমি কপি করতেছি এটা আপনারও আপনার প্যানেল থেকে কপি করে নেবেন। তো আপনারা পেয়ে যাবেন আপনার নিজস্ব প্যানেলে। তো এটা কপিতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে আসবেন আপনার ডোমেইন প্যানেলে। তারপর এখানে
পেস্ট করে দিবেন অ্যাড্রেসে। তো হয়ে গেল আমাদের দ্বিতীয় যে ডিএনএসটা, তো এটাও আমরা সেভে ক্লিক করে সেভ করে নিব, ঠিক আছে। তো দুইটা ডিএনএস কিন্তু আমাদের হয়ে গেল, সেভে ক্লিক করেছি। একটু অপেক্ষা করুন, তো দেখুন এটা কিন্তু কিছুক্ষণের ভিতরেই সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেছে। তো দুইটা ডিএনএস সি নেম রেকর্ড কিন্তু তৈরি করেছি, তো দুটোই তৈরি হয়ে গেছে। এখন আমাদের ডোমেনটা কিন্তু আমরা সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। তো আমরা এখন আমাদের ডোমেন প্যানেলে এসে এটা কিন্তু এখানে সেভে ক্লিক করব, ঠিক আছে। যদি না হয়, এখানে চিন্তার কোনো কারণ নেই, যদি সেভ না হয় তাহলে আমরা আবারও আমাদের ডোমেন প্যানেলে গিয়ে আমাদের যে নেম সার্ভার আছে ওই নেম সার্ভারে কয়েকবার আপডেটে ক্লিক করব নেম সার্ভারে। তো তখন কিন্তু আমাদের ডিএনএস রেকর্ডটা এখানে কিন্তু ডোমেনটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। ডিএনএস রেকর্ডটা একটি প্রতি একটু সময় লাগতে পারে অনেক সময়, তো এতে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। তো ডোমেনে চলে আসবেন। ডোমেনে আসার পর এখান থেকে আপনারা একটু সময় এখানে একটু ইয়া করবেন, কাজ করবেন, যেন একটু অপেক্ষা করবেন যেন আপনার যে ডিএনএস তৈরি করেছেন এটা যেন আপডেট হয়ে যায়, ঠিক আছে। তো সাথে সাথেই আপডেট হয়ে যাবে, দেখুন আমি আপনাদের ভিডিওতেই আপডেট করে দেখাবো। তো যে কাজটি করবেন সেটি হচ্ছে নেম সার্ভারে যাবেন, নেম সার্ভারে এসে তারপর এগুলাতে একটু দেখাশোনা করবেন, আপডেট করবেন, আপডেটে ক্লিক করার চেষ্টা করবেন। তো এর ভিতরেই কিন্তু আমাদের ডিএনএস অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের ডোমেনটা কিন্তু কাস্টম ডোমেন হিসেবে আমরা ব্লগারে অ্যাড করে ফেলতে পারবো। তো এগুলো আপনারা দেখবেন। তো দেখুন আমি আমার ডোমেনটা এখানে সেভ করেছি, তো সেভ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কাস্টম ডোমেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো কাস্টম ডোমেনে দেখতে পাচ্ছেন, তারপর রিডাইরেক্ট অন করে দিয়েছি, রিডাইরেক্ট ডোমেন অন করে দিয়েছি, HTTPS এগুলো অন করে দিবেন, অন করে দিয়েছি আমি আমারটা। তারপর আপনারা দেখে নেবেন আপনার যে সাইটটি সেটি ভিজিট করে। তো আমি এখানে মাত্র অ্যাড করেছি, তো আশা করি 20 থেকে 30 মিনিটের ভিতরে আমার সাইটটি ভিজিট করা যাবে এবং আমার সাইটের লিঙ্কটা যেটা আমি অ্যাড করেছি কাস্টম ডোমেন হিসেবে ওই লিঙ্কটাতে ভিজিট করলে কিন্তু আমার সাইটে চলে যাবে, ঠিক আছে। তো আমি মাত্র অ্যাড করেছি যেহেতু তাই এখানে এরর দেখাতে পারে, তো আপনারাও বিচলিত হবেন না। নতুন যারা অ্যাড করেছেন 30-40 মিনিট অপেক্ষা করবেন এবং অন্যান্য ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, তখন দেখবেন আপনার সাইটটি ওপেন হচ্ছে, ঠিক আছে। তো আমি যে ডোমেনটি অ্যাড করেছি এটি হচ্ছে অনুসন্ধান.com, এটি কিছুক্ষণ পরেই ভিজিট করলে কিন্তু ঢোকা যাবে, ঠিক আছে। যারা ভিডিওটি দেখবেন বা দেখছেন যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু সাইটটি ভিজিট করলেই ওপেন পাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।